যেটা বলবেন সেটা হচ্ছে যে জলবায়ু সম্মেলনে আসলাম আমরা বাংলাদেশ বাংলাদেশ যে সব প্রত্যাশা করতেছে সেই প্রত্যাশার সঙ্গে আমরা যারা প্রকৃতি জীবন বা অন্য যে বেসরকারি সংস্থাগুলো আমারই করবেন যে কিভাবে আসলে বাংলাদেশ লাভবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো স্যার আপনারা তো জলবায়ু সম্মেলনে গত কয়েক বছর ধরে আসছেন, এবারও এসছেন, মানে কেন আসছেন এবং কি প্রত্যাশা করেন? তো এটা 19তম সম্মেলন এবং ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা হচ্ছে এটা খুবই একটি আমি বলবো যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং এবার হচ্ছে ওয়ার্সোতে পোল্যান্ডে, তো পোল্যান্ডের রাজধানীতে আমরা আসলে যদিও ঠান্ডার মধ্যে আমরা এই সম্মেলনে অংশগ্রহণ করছি, কিন্তু এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা আমাদের নিজেদের আবহাওয়া কিন্তু গরম, কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু আজকে সারা বিশ্বই উষ্ণতার দিকে যাচ্ছে এই কার্বন নিঃসরণের কারণে। তো এই কার্বন নিঃসরণের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু প্রতিটি সম্মেলনে কিন্তু নানা কথা হচ্ছে, নানাভাবে উঠে আসছে কথাগুলো, এবং সেই কথা মধ্যে থেকেই কিন্তু সমাধানের চেষ্টা হচ্ছে। তা আমরা প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে যে কারণে আসছি যে আমরা বোঝার চেষ্টা করছি যে আমরা কিভাবে আমরা বাংলাদেশকে এ ব্যাপারে আমাদের দিক থেকে আমাদের কাজের মাধ্যমে আমরা এই বাংলাদেশের সমস্যাটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। তো প্রকৃতি জীবন ফাউন্ডেশন এর আগের সম্মেলনগুলোতেও এসেছে এবং আমাদের টিমের সবাই এ নিয়ে কাজ করছি আমরা, এবং আমরা এর থেকে অনেক কিছু শিখতে পারছি এই সম্মেলনগুলির তে পার্টিসিপেট করে। পাশাপাশি যেটা সেটা হলো যে আমাদের যে ভয়েস, আমাদের এই ভয়েসটাও কিন্তু দরকার আছে। বাংলাদেশ থেকে যে আমরা আসছি, শুধু যে সরকারি লেভেলের লোকরাই এখানে এসে কথা বলবে তা না, আমরা যারা অন্যান্য প্রতিষ্ঠানে আছি এবং যারা আমরা প্রাইভেট সেক্টরে আছি কিংবা যারা এনজিও নিয়ে কাজ করছি, তারাও যাতে এসে আমাদের ভয়েসটাকে তুলে ধরতে পারি, বিশ্বকে বোঝাতে চাই আমরা আমাদের যে পশ্চিমা যে দেশগুলো আছে যাদের কারণে আজকে এই দুরবস্থা, তাদের কিন্তু আমাদের বোঝাতে হবে যে আমরা এর থেকে পরিত্রাণ চাই, এবং এই পরিত্রাণ যত জলদি হবে ততই আমাদের জন্য মঙ্গল হবে, বিশ্বের জন্য মঙ্গল হবে।